পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। শিলচরে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং উপস্থিত থাকাকালীন বিক্ষোভ দেখালো মেইতেই অ্যালায়েন্স। চাকরিতে 100% অসমীয়াদের নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্যে প্রতিবাদ তথা বরাক পৃথকীকরণের দাবিতে সাংবাদিক সম্মেলন বিডিএফ সহ বিভিন্ন সংগঠনের। বিকশিত ভারত সংকল্প যাত্রা বিশেষ সভা সুন্দরী জিপির বনতারাপুরে। বিরুনিয়া বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে জেলা মজদুর মনিটরিং সেলের সভাতে বাধা প্রদান। সোনাই এনজিএইচএস স্কুলে খেলা মাঠে সমাপ্ত খেল মহারণ কর্মসূচি। 28 জানুয়ারি বদরপুরে এমারতে শরিয়া বার্ষিক সম্মেলন এবং আল জামিয়ার দস্তারবন্দি অনুষ্ঠান। শিলচরে মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং উপস্থিত থাকাকালীন বিক্ষোভ দেখালো মেইতেই অ্যালায়েন্স। রবিবার শিলচর ডাকবাংলোস্থিত ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মেইতেই অ্যালায়েন্সের কর্মকর্তারা মণিপুরের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন। মূলত এদিন মণিপুরের স্থায়ী বাসিন্দাদের প্রতি সমর্থন জানিয়ে অবস্থান ধর্মঘট পালন করে মেইতেই অ্যালায়েন্স। অবস্থান ধর্মঘট চলাকালীন বক্তারা বক্তব্যে দাবি তুলেন, অবিলম্বে মণিপুর রাজ্যে শান্তি প্রতিষ্ঠার সঙ্গে এনআরসির মাধ্যমে অনুপ্রবেশকারীদের বাছাই করা এবং কুকিদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থীদের নিষিদ্ধ ঘোষণা করা, মণিপুরদের জাতি দাঙ্গা বন্ধ করার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার দাবিতে আজ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বরাকেও গ্লোবাল হিট ইন প্রোটেস্ট পালন করা হয়। গত 3 মে থেকে আমাদের পাশে রাজ্যের মণিপুরে সব মণিপুরে হিংসার আগুন জ্বলতেছে। কুকি জনগোষ্ঠীর সঙ্গে মায়ানমারের সংযোগ থাকার কথা বারবার প্রকাশ আছে, ফলে শান্তি বিঘ্ন হচ্ছে। এই অবস্থায় মণিপুরে শান্তি ফেরাতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে কেন্দ্র সরকারকে। মণিপুরে এনআরসির মাধ্যমে বিদেশি কুকিদের চিহ্নিত করা উচিত এবং এসটি আমার খুব প্রয়োজন। কুকিদের সঙ্গে যে সমস্ত বিচ্ছিন্নবাদী উগ্রপন্থী রয়েছে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। চাকরিতে 100% অসমীয়াদের নিয়োগ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী বক্তব্যের প্রতিবাদ তথা বরাক পৃথকীকরণের দাবিতে একমঞ্চে এসে সাংবাদিক সম্মেলন করে ইটিডিসি, শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট, মাতৃভাষা সুরক্ষা সমিতি, বিডিএফ সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আসাম চুক্তির 6-এর ক ধারা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছিলেন যে সরকারি চাকরিতে 100% পদে ইতিমধ্যে অসমীয়াদের নিয়োগ করা হয়েছে। আজ শিলচরে এক সংবাদ সম্মেলন করে তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদে সরব হলেন ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি, শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট, মাতৃভাষা সুরক্ষা সমিতি, বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধি বিশিষ্ট অধ্যাপক নিরঞ্জন দত্ত সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। একই সাথে তারা একযোগে এদিন বরাক পৃথকীকরণের দাবিতে পূর্ণ সমর্থন জানিয়ে আগামীতে এ ব্যাপারে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন। চাকরি 100% অসমীয়াদের জন্য সুরক্ষিত আছে, 99% নয়, 100%। আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে অসমীয়ার সংজ্ঞা কী সেটা আগে নির্ধারণ হোক। বিধানসভায় বারবার প্রশ্ন করা সত্ত্বেও অসমীয়ার সংজ্ঞা কী আজ পর্যন্ত নির্ধারণ হয়নি। আসাম ইজ এ মাল্টিলিঙ্গুয়াল স্টেট, এখানে বড়রা রয়েছে, যে বড়রা 10 বছর আগে ডিভাইড আসাম 50-50 বলে দাবি করে সেখানে বড়োল্যান্ড টেরিটোরিয়াল অটোনোমাস কাউন্সিল আদায় করেছে, এনসিহিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আদায় করেছে, কার্বি আংলং অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আদায় করেছে। সুতরাং তারা অসমীয়া নয়, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজকে বড়রা যদি তাদের অসমীয়ার থেকে আলাদা হয়ে নিজস্ব আইডেন্টিটি দাবি করতে পারে, আজকে এনসিহিল কার্বি আংলংয়ের মানুষ যদি আলাদা আইডেন্টিটি দাবি করতে পারে, কামতাপুরি রয়েছে সেখানে কোচ রাজবংশীরা পৃথক রাজ্যের দাবি করছে, আহোম রয়েছে, আমাদের আসামে 400 চা বাগানের শ্রমিক রয়েছে, বাঙালি যেটা পৃথিবীতে 72 কোটি বাঙালি সেই বাঙালি রয়েছে 1,20,00,000 লোক। এই অবস্থায় মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন যে 100% চাকরি অসমীয়ার জন্য সুরক্ষিত থাকবে? এটা তো সম্পূর্ণ অসাংবিধানিক কথা। আজকে কি পশ্চিমবাংলায় যারা অসমীয়া চাকরি করে
সেখানে কি পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবে যে এখানে শুধু বাঙালিদের জন্য চাকরি 100%? মহারাষ্ট্রে কি বলবে যে মারাঠাদের জন্য 100% চাকরি নিশ্চিন্ত? বিহারে কি বলবে যে বিহারিদের জন্য চাকরি নিশ্চিন্ত? এটা কি হয়? ভারতবর্ষ আমাদের সংবিধানে সেই স্বীকৃতি দিয়েছে যে এখানে ভারতবর্ষের যে কোনো প্রান্তের লোক যে কোনো জায়গায় চাকরি করতে পারবে। সুতরাং মুখ্যমন্ত্রীকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আমরা দাবি করছি, আমরা তিনটা সংগঠনের পক্ষ থেকে, যে এই অসাংবিধানিক বক্তব্য আমরা কোনো অবস্থায় মেনে নেব না এবং এর বিরুদ্ধে যত রকমের প্রতিবাদ আন্দোলন করতে হয় আমরা করব। আমরা প্রয়োজনে তিনটা জেলায় আমরা লক্ষাধিক লোক জোগাড় করে আমরা তিন জেলা ব্লক করে দেব। আমরা আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি যে আপনারা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে খণ্ডন করুন। এবং আপনারা জানেন যে আমাদের এখানে বঞ্চনা ডিটেনশন ক্যাম্পে আজকে 2300 লোককে জেলবন্দি করে রাখা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন নির্বাচনের আগে বিজেপিকে ভোট দিয়ে নির্বাচিত করুন, ডিটেনশন ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেব। বিকশিত ভারত সংকল্প যাত্রার বিশেষ সভা রবিবার সোনাই উন্নয়নখণ্ডের সুন্দরী জিপির বনতারাপুর অরিয়েন্টাল হলে অনুষ্ঠিত হয়েছে। সুন্দরী জিপি সভাপতি এম মমতা সিং এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান সভায় তুলে ধরেন। সভা শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সচিব বীরব্রত ধর এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন জিপি সভাপতির প্রতিনিধি চুন্নিলাল সিংহ। ये लोग कैसा एक्शन हुआ है आज का प्रोग्राम जो है अलग अलग डिपार्टमेंट एकदम इम्पोर्टेंट डिपार्टमेंट नॉट ओनली डिपार्टमेंट दे आर गोइंग टू डेवलप आवर एरिया इसका एक एक लोग भेजा हुआ है इस आया हुआ है इसका भाषण और इम्पोर्टेंट नोट नहीं करेंगे तो कब करेंगे और ये मेरे को बहुत दुख हो रहा है सुंदरी जी की বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলা মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে এক আলোচনা সভা আয়োজিত করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় বিলোনিয়া হল চৌমুনিস্থিত আবুল কালাম আজাদ কমিউনিটি হলে। সভা শুরু করতে গিয়ে বিপত্তিতে পড়ে বিবিএম নেতৃত্ব। জানা যায় অপর একটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকের এই বিবিএম এর কর্মসূচি বানচাল করতেও ঘটনাস্থলে এসে হাজির হয় অনুগামীরা। পরবর্তী সময় দুই শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃত্বদের মধ্যে শুরু হয় উচ্চবাচ্য বিনিময়। একটা সময় ছুটে আসতে হয় স্থানীয় মন্ডল নেতৃত্ব তথা রাজ্যখ্যাত কালামানিক উত্তরসূরি পার্থবাবুকে। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ আলোচনার পর বাধা দানকারী শ্রমিক সংগঠনের নেতৃত্বরা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। শেষ পর্যন্ত বিবিএম এর আজকের বৈঠক সফলভাবে সম্পন্ন হয়। সভা শেষে বিবিএম এর রাজ্য নেতৃত্বের মুখ থেকে শোনা যায় বাধা দানের কথা, যদিও বা কোন সংগঠনের নাম তিনি মুখে নিতে নারাজ ছিলেন। না, এটা আপনারা জানেন বোধহয় এটা একটু বাধাবিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। তো এটা অনেকেই এমন করতে পারে যারা রাষ্ট্রবাদী বিচারধারার বাইরে এখনো রয়েছে। রাষ্ট্রের উন্নয়নে যে সমস্ত বা সমাজের উন্নয়নে যে সমস্ত সংগঠনগুলো কাজ করে তাদের বাধাবিঘ্ন দেওয়ার চেষ্টা করে। আমি শুনতে পেয়েছিলাম আমাকে এখানে আসার সময় ঢুকতে দেওয়া হবে না, তো বিভিন্ন জায়গাতে ওনারা দাঁড়িয়েছিল আমি যাতে এখানে এসে প্রোগ্রাম করতে না পারি, এই বাজার যা আমাকে যাতে আসতে দেওয়া না হয়, সেগুলোকে আমরা সাধারণত ইগনোরই করি। কারণ অনেকেই কি যখন নাকি নিজের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বা নিজের যখন নাকি কিছু করার ক্ষমতা থাকে না, নিজের বিচারধারা এবং নিজের কার্যকর্তার উপরে বিশ্বাস যখন হারিয়ে যায় তখন অন্যকে বিশ্বাস করে কিছু করার চেষ্টা করে। তো এটা আমাদের সামনে খুব বেশি একটা সমস্যার কারণ নয়, যেটা চেষ্টা করেছিল সেটা আমরা ইগনোর করে দিয়েছি। কারা চেষ্টা করেছিল সেটা অন্য সংগঠনের কোনো মদতপুষ্ট কেউ হবে, আমি তাদের আইডেন্টিফিকেশনও জানতে চেষ্টা করিনি, জানার দরকার নেই, মাঝে মধ্যে হয়ে থাকে। কি মনে হয় কোন সংগঠন থেকে হতে পারে তারা? না, মনে করে কাউকে এইভাবে ইনস্টিগেট করা যায় না। আমি একটা সঠিক আইডেন্টিফিকেশন ছাড়া কাউকে দোষ দিতে আমি চাই না।
সোনাই এনজিএইচএস স্কুলের খেলার মাঠে সমাপ্ত হলো খেল মহারণ কর্মসূচি। রবিবার বিভিন্ন প্রতিযোগিতার ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে সোনাই বিধানসভা ভিত্তিক এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। এদিন সকালে বিভিন্ন ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া আধিকারিক সত্যনাথ দাস। পরে পুরো দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারগুলো তুলে দেন আয়োজক এলএসি কমিটির সভাপতি মানব সিংহ সহ অন্যান্যরা। এলএসএনজি স্কুলের মাঠে আজ ইয়ার সমাপ্তি এবং আমাদের মোটামুটি খেলা শেষ হয়ে গেছে। একটি ফুটবল ভলিবল টুর্নামেন্ট ফাইনাল চলছে, তারপরে আমাদের পুরস্কার বিতরণী সভা হবে। এই এনজি স্কুলের মাঠে মিউনিসিপ্যালিটির সব কর্মকর্তা হয়ে আমাদের যারা পরিচালনা ছিলেন খুবই সুন্দরভাবে এই খেলাকে পরিচালনা করে, কোনো আমাদের অসন্তুষ্টি খেলোয়াড়দের মধ্যে আসেনি, খুবই সুন্দরভাবে আমরা খেলা অনুষ্ঠিত হবে। হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে আমি ধন্যবাদ দিতে চাই এইরকম আয়োজন করার। আমি আশা রাখি প্রত্যেক বছর এরকম আয়োজন হবে। আর আমাদের কচিকাচার হয় গ্রামের লেভেল থেকে অনেক খেলোয়াড়রা উঠে আসবেন এবং ওনাদের যারা এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ডিস্ট্রিক্টে গিয়েছেন ওনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় এবারও 28 জানুয়ারি 2024 রবিবার বদরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াত উত্তামিরে বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার বার্ষিক অনুষ্ঠান এবং জলসায় দস্তারবন্দি। আগন্তুক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা বিবেচনা করে আজ 17 ডিসেম্বর বিশিষ্ট ব্যক্তিবর্গ সহযোগে অনুষ্ঠিত নদওয়ার কেন্দ্রীয় মসজিদে শোরায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত কর্মসূচি অভ্যর্থনা কমিটির সভার পর প্রকাশ করা হবে। সম্মেলনকে সফলভাবে সম্পন্ন করতে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলীর সর্বস্তরের জনগণের সাহায্য এবং সহযোগিতা কামনা করেছেন। আরবিয়াতুল ইসলামিয়ার বার্ষিক অনুষ্ঠান পূর্বে নির্ধারিত করা হয়েছিল 11 ফেব্রুয়ারি এবং পরীক্ষার তারিখ নির্ধারিত করা হয়েছিল 28 জানুয়ারি। বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমস্যা সম্মুখীন হওয়ার কারণে আজকে জরুরি মজলিসে শুরা অনলাইনে জরুরি মজলিসে শুরার সভা আহ্বান করে সভায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। সঙ্গে সঙ্গে দেশবাসীও ছিল, সভার আলোচনার মাধ্যমে নির্ধারিত করা হয় যে আগামী 28 জানুয়ারি খতমে বুখারি তথা দস্তারবন্দির জলসা অনুষ্ঠিত হবে এবং 11 ফেব্রুয়ারি উত্তর পূর্ব ভারত মাতৃশরীয় নদাতুত্তামিরের বার্ষিক পরীক্ষা যেটা প্রতিযোগিতামূলক সেটা অনুষ্ঠিত হবে। সেই সিদ্ধান্তে আমরা উপনীত হয়ে ঘোষণা দিতে ফাইনাল পরীক্ষা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।